বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। পাংচুয়েশন ইংলিশ গ্রামারের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং কেন আমি এত গুরুত্ব দিচ্ছি জানো? চলো একটু উদাহরণের মাধ্যমে দেখি। সো আমাদের সামনে দুটো উদাহরণ আছে বা দুটো সেন্টেন্স আছে। একটা হচ্ছে লেটস ইট রিফা, আরেকটা হচ্ছে লেটস ইট রিফা। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে লেটস ইট রিফা, এটার অর্থ দাঁড়ায় যে চলো রিফাকে খেয়ে ফেলি। এবং দ্বিতীয়টা হচ্ছে লেটস ইট রিফা, এটার অর্থ হচ্ছে রিফা চলো খাই। এবং এই যে দুটো অর্থ এত ভিন্ন, এই ভিন্ন অর্থ হওয়ার কারণটা কি বলতো? সেন্টেন্স দুটোর মধ্যে তফাতটা কোথায়? সেটা হচ্ছে এই যে দেখো পাংচুয়েশন মার্কগুলোতে তফাত। এবং আমি যে মাত্র বললাম ইংরেজি ভাষার ক্ষেত্রে পাংচুয়েশন খুবই গুরুত্বপূর্ণ, সেটা এই কারণেই। পাংচুয়েশনের ব্যবহার ঠিক মতো না জানলে তুমি যে কথাটা বলতে চাচ্ছ সেটা বলতে গিয়ে হয়তো তুমি ভুল একটা কথা বলে ফেলবে, এবং এরকম রিফাকে খেয়ে ফেলের মতন কথা বললে তো কপালে বিপদই আছে। তাহলে চলো বন্ধুরা, আমরা পাংচুয়েশন সম্পর্কে খুব ভালো করে শিখে নিই। এবং এই ক্লাসটাতে আমরা পাংচুয়েশন ইন্ট্রোডাকশনের পাশাপাশি ফুল স্টপ আর কমা, এই দুটা ইম্পর্টেন্ট পাংচুয়েশন মার্কের ব্যবহার সম্পর্কে জানবো। সো প্রথমে আমরা দেখব পাংচুয়েশন কাকে বলে। মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নসমূহকে আমরা পাংচুয়েশন মার্কস বলে থাকি। তাহলে আমরা যদি মনের ভাব ভাষাতে ব্যক্ত করতে চাই, এটার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে আমরা যেসব চিহ্ন ব্যবহার করি সেগুলোকে পাংচুয়েশন মার্কস বলে। সো ইংরেজিতে যেসব পাংচুয়েশন মার্ক আমরা ব্যবহার করি সেগুলো কি? প্রথমত আছে ফুল স্টপ, তারপর কমা, তারপর আমরা দেখতে পাচ্ছি সেমিকোলন, তারপর আছে কোলন, এরপর আছে নোট অফ ইন্টারোগেশন বা ইন্টারোগেশন মার্ক, তারপর আছে নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশন মার্ক, তারপর আছে ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ এবং ব্র্যাকেটস বা প্যারেন্থেসিস। তো আমরা এই যে ১১ ধরনের আমাদের পাংচুয়েশন মার্ক আছে সবগুলোর ব্যবহার জানবো ধীরে ধীরে। এই ক্লাসটাতে আমরা জানবো মূলত প্রথম দুইটা, ফুল স্টপ এবং কমার ব্যবহার। চলো তাহলে শুরু করি। ফুল স্টপটা কেন ব্যবহার করা হয়? ফুল স্টপ দ্বারা সবচাইতে দীর্ঘ বিরতি নির্দেশ করে বা একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে এই বিরতিটা নির্দেশ করে। অর্থাৎ সম্পূর্ণ বিরতি বোঝাতে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। উদাহরণ কী কী আছে? দ্য বয় গোজ টু স্কুল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং মে ইউ লিভ লং, এটা অপারেটিভ সেন্টেন্স। তাহলে এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা কিন্তু ফুল স্টপ দ্বারা সম্পূর্ণ বিরতি বুঝিয়েছি। তাহলে ফুল স্টপের আরেকটা ব্যবহার আছে, সেটা কি? অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পর আমরা ফুল স্টপ বসাই, যেমন এম এ, ইউ এস এ ইত্যাদি। আমরা উদাহরণে দেখতে পাই, মিস্টার হাকিম কমপ্লিটেড হিজ এম এ ফ্রম দ্য ইউএসএ ইন 1992। এখানে খেয়াল করে দেখো, এম এতেও আমরা হচ্ছে কি করেছি, মাস্টার্স অফ আর্টস, অর্থাৎ এখানে অ্যাব্রিভিয়েশন করার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। আবার দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাকেও সংক্ষিপ্ত করে আনার জন্য আমরা ইউএসএ লিখেছি এবং এগুলোর মাঝে ফুল স্টপ ব্যবহার করেছি। তাহলে ফুল স্টপের আমরা দুটো ব্যবহার দেখলাম। এরপর আমরা চলে আসি কমা এর ব্যবহারে। তাহলে কমা কখন ব্যবহৃত হবে? সেন্টেন্সের মধ্যে একই পার্ট অফ স্পিচভুক্ত দুইয়ের অধিক শব্দ যদি পাশাপাশি থাকলে প্রথমটি কমা এবং শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, আবার মাঝেগুলো কমা দ্বারা যুক্ত হয়। তাহলে দেখো, আসাদ, হারুন, আজাদ অ্যান্ড আমজাদ আর স্টাডিং ইন দ্য সেম স্কুল, আর আই বট সাম ব্রেড বাটার অ্যান্ড এগস। তাহলে দেখো, এখানে আমরা আসাদ, হারুন, আজাদকে কমা দ্বারা যুক্ত করেছি আর শেষের আজাদ অ্যান্ড আমজাদকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছি। সিমিলারলি, আই বট সাম ব্রেড বাটার অ্যান্ড এগস, এখানে প্রথম দুটোকে আমরা কমা এবং শেষের দুটোকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছি। তাহলে বুঝতেই পারছো, একই ধরনের পার্টস অফ স্পিচ একাধিক থাকলে, পাশাপাশি থাকলে আমরা কমা দিয়ে যুক্ত করব আর শেষের দুটোকে অ্যান্ড দিয়ে যুক্ত করব। এখন চলো আমরা পরবর্তী ব্যবহারটা দেখি কমার। সো কেস ইন অ্যাপোজিশনের পূর্বে এবং পরে আমরা কমা বসাই, যেমন মিস্টার জালালউদ্দিন আহমেদ, প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ, ওয়াজ আ ভেরি স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। এই প্রিন্সিপাল অফ ঢাকা কলেজটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন, এটার আগে এবং পরে দেখো আমরা কমা বসিয়েছি। তাহলে মিস্টার জালালউদ্দিন আহমেদ, প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ, ওয়াজ আ ভেরি স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। আর যদি তোমার প্রশ্ন থাকে কেস ইন অ্যাপোজিশনটা কী, কেস ইন অ্যাপোজিশন হচ্ছে যখন দুটো নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসবে তখন দ্বিতীয় নাউন ফ্রেজকে বা নাউনকে আমরা কেস ইন অ্যাপোজিশন বলে থাকি। তাহলে এখানে মিস্টার জালালউদ্দিন আহমেদ একটা নাউন এবং প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ আরেকটা নাউন। এই প্রিন্সিপাল অফ ঢাকা কলেজটাই হচ্ছে আমার কেস ইন অ্যাপোজিশন, যার আগে এবং পরে আমরা কমা বসিয়েছি। কমার তৃতীয় ব্যবহারটা আমরা দেখি চলো। সো ভোকেটিভ কেস কোনো সেন্টেন্সে শুরুতে থাকলে তারপর
মধ্যে থাকলে তার উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। ইভোকেটিভ কেসটাতে মূলত আমরা কাউকে সম্বোধন বা অ্যাড্রেস করার কথা বলছি। তুমি একটু উদাহরণ দেখো, ক্লিয়ার হয়ে যাবে। রহমান, ডু দ্য ওয়ার্ক। দেখো, রহমানকে এখানে অ্যাড্রেস করছি, তারপর আমি কমা বসিয়েছি। টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ ক্যান আই হেল্প ইউ। তাহলে এখানে মাই ডিয়ার ফ্রেন্ডটা হচ্ছে আমরা অ্যাড্রেস করছি বা ভোকেটিভ কেস, এটার আগে এবং পরে আমরা কমা বসিয়েছি। আর শেষে আছে কি, ডু দ্য ওয়ার্ক রহমান। তাহলে এখানে আমরা ভোকেটিভ কেসটাকে লাস্টে বসিয়েছি বা সম্বোধন করাটাকে, অ্যাড্রেস করাটাকে লাস্টে বসিয়েছি, তাই তার আগে কমা বসেছে। তাহলে ভোকেটিভ কেস কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে তারপর, মধ্যে থাকলে তার দুই পাশে এবং শেষে থাকলে তার আগে কমা বসবে। আশা করি কমার এই ব্যবহারটা আমরা বুঝতে পেরেছি। এখন চলো কমার আমরা পরবর্তী ব্যবহারটা দেখি। অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে তারপর, মধ্যে থাকলে দুই পাশে এবং শেষে থাকলে তার আগে কমা বসবে। যেমন দ্য ডিনার বিং ওভার উই লেফট দ্য প্লেস। তাহলে এখানে শুরুতে আছে দ্য ডিনার বিং ওভার, এখানে আমরা কমা বসাচ্ছি কি, তারপরে। মিস্টার আনোয়ার আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল। তাহলে আমার মনে হয় মিস্টার আনোয়ার স্কুলের বেস্ট টিচার, এখানে আই থিঙ্কের আগে এবং পরে আমরা কমা বসিয়েছি। আর শেষে কি আছে, হি আর্নস আ লট অফ মানি পার মান্থ সে 20,000। এখানে দেখো পার মান্থ এবং সে দুটোর আগে পরেই আমরা কমা বসিয়েছি। তাহলে বন্ধুরা, এরপর আমরা চলে আসি পরবর্তী ব্যবহারে কমার। একাধিক পেয়ার অফ ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পরে কমা বসে। যেমন হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পোর, অল আর ইকুয়াল টু গড। তাহলে দেখো এখানে আমরা জোড়ায় জোড়ায় ওয়ার্ড বসিয়েছি এবং একাধিক জোড়া বসিয়েছি, তাই প্রত্যেক জোড়ার পরে আমরা কমাও দিয়েছি। হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পোর, অল আর ইকুয়াল টু গড। তাহলে আমি আশা করি এই রুলটা আমরা বুঝতে পেরেছি। পরবর্তী রুলটাতে আমরা জানি যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে বা রিপোর্টিং ভার্বটি ইনভার্টেড কমার পরে থাকলে ইনভার্টেড কমা বন্ধ করার আগেও কমা বসে। যেমন দেখো প্রথমটা কি, হি সেড আই শ্যাল গো, এখানে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসেছে। আরেকটা কি, রিপোর্টিং ভার্বটি ইনভার্টেড কমার পরে থাকলে তার আগে কমা বসবে। যেমন দেখো, ইফ দে কাম, সেড জিম, প্লিজ ইনফর্ম মি। তাহলে দেখো এখানে আমরা ইফ দে কামের পরে একটা কি করেছি, কমা দিয়েছি, এবং জিমের পরেও একটা কমা দিয়েছি। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরেও কমা হবে এবং রিপোর্টিং ভার্বের আগেও হবে যদি রিপোর্টেড স্পিচটা আগে বসে। তাহলে দেখো ইনভার্টেড কমা বন্ধ করার আগেই কিন্তু কমাটা আমরা বসিয়েছি। তাহলে হি সেড আই শ্যাল গো এবং ইফ দে কাম, সেড জিম, প্লিজ ইনফর্ম মি। এবং খেয়াল করে দেখো এই ব্যবহারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে পরীক্ষাতে অনেক সময় এরকম ইনভার্টেড কমার সাথে কমার ব্যবহারটা দিয়ে দেয় এবং কমার ব্যবহারের কারণেই অনেকের ভুল হয়ে যায়। তাহলে আমি আশা করি তোমরা কমায়ের এই ব্যবহারটা বুঝেছ। তাহলে আমরা কমায়ের পরের ব্যবহারগুলো দেখি। এখানে কি আছে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে এবং মধ্যে থাকলে উভয় পাশে কমা বসে। যেমন রানিং অ্যাওয়ে দ্য কালপ্রিট এসকেপড হিমসেলফ, অর্থাৎ পালিয়ে গিয়ে অপরাধীটা নিজে নিজেকে বাঁচিয়ে নিল। তাহলে এখানে রানিং অ্যাওয়ের পরে আমরা কমা দিয়েছি। আর হি হ্যাজ বিন সো ফার আ গুড বয়, এখানে সো ফারের আগে এবং পরে আমরা কমা বসিয়েছি। তারপরে আমরা দেখি পরবর্তী ব্যবহারটা। এখানে কি আছে, একই শব্দের পুনরাবৃত্তি ঘটলে শব্দগুলোর প্রথমটার পরে কমা বসে। যেমন দেখো, ইউ আর কোয়াইট কোয়াইট কেপেবল অফ ডুইং দিস জব, অর্থাৎ তুমি এই কাজটা করার জন্য পুরোপুরি সক্ষম। তাহলে এই কোয়াইট কোয়াইটটা আমরা দুবার বসিয়েছি, এ কারণে মাঝে কমা দিয়েছি। তাহলে বন্ধুরা, এরপর আমরা চলে আসি পরবর্তী ব্যবহারে। অ্যাডভার্ব ক্লজ কোনো সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে আমরা কমা বসাবো। যেমন ইফ হি কামস আই শ্যাল গো, যদি সে আসে আমি যাব। তাহলে এই অ্যাডভার্ব ক্লজটা প্রথমে বসিয়েছি, তাই এরপর আমরা কমা ব্যবহার করেছি। এরপর চলে আসি বন্ধুরা কমার শেষ ব্যবহারে। সেন্টেন্সের ভার্ব ওমিশন নির্দেশ করার জন্য আমরা কমা বসাই, অর্থাৎ ভার্বকে উজ্জ্ব রাখছি এইটা বোঝানোর জন্য আমরা কমা বসাই। যেমন শি বট আ চেইন অ্যান্ড হি আ সেট অফ কমস। তাহলে দেখো, হি বট আ সেট অফ কমস না দিয়ে এই বটটাকে তুলে দিয়ে আমি একটা কমা দিয়েছি। তাহলে শি বট আ চেইন অ্যান্ড হি আ সেট অফ কমস। তাহলে দেখো এখানে হি এর পরে আমরা কি, কমা বসিয়েছি। তাহলে বন্ধুরা, এগুলোই ছিল আমাদের কমায়ের ব্যবহার। তাহলে এই ভিডিওটাতে আমরা কমা এবং ফুলস্টপের ব্যবহার ভালোভাবে জেনেছি। এখন চলো আমরা একটুখানি প্র্যাকটিস করি। তো আমাদেরকে প্রশ্নে বলেছে, কারেক্ট দ্য পাংচুয়েশন এরার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে আমরা নিচের যে সেন্টেন্সগুলো আছে এখানে পাংচুয়েশন এরারগুলোকে কারেক্ট করব। তাহলে চলো একটু দেখি। প্রথমটাতে আছে কি, বাবর ফট ইব্রাহিম লোদি আ ফেমাস ওয়ারিয়ার ইন দ্য ব্যাটেল অফ পানিপথ। দেখো এখানে কিন্তু কমা বা ফুলস্টপ ব্যবহার করা হয়নি, সেগুলো আমাদেরকে বসাতে হবে। বি নম্বরে আছে, বাংলাদেশ আ পপুলাস কান্ট্রি ফেসেস মেনি ন্যাচারাল ক্যালামিটিস এভরি ইয়ার। সিতে আছে, আরাবিয়া দ্য ক্রেডল অফ ইসলাম ইজ আ পেনিনসুলা ইন দ্য সাউথ ওয়েস্ট অফ এশিয়া। তাহলে বন্ধুরা, তুমি ভিডিওটা পজ করে সুন্দর করে
কোথায় কোন পাংচুয়েশন মার্ক বসবে সেটা একটু তাড়াতাড়ি বসিয়ে দাও তো, তারপরে আমরা উত্তরটা মিলিয়ে নেব। সো আমি উত্তর মিলাতে থাকি, তুমি ভিডিওটা আনপজ করবে যখন তোমার উত্তর লেখা শেষ হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রথমটাতে বাবর ফর্ট ইব্রাহিম লোদিয়ের পরে কমা হবে, আ ফেমাস ওয়ারিয়রের পরে কমা হবে এবং ইন দ্য ব্যাটেল অফ পানিপথের পরে ফুল স্টপ হবে। সেকেন্ড সেন্টেন্সটাতে বাংলাদেশের পর কমা হবে, আ পপুলাস কান্ট্রিয়ের পর কমা হবে, ফেসেস মেনি ন্যাচারাল ক্যালামিটিস এভরি ইয়ারের পরে আমরা ফুল স্টপ বসাবো। থার্ড সেন্টেন্সটাতে অ্যারাবিয়ায়ের পরে কমা হবে, দ্য ক্রেডল অফ ইসলামের পর কমা হবে এবং ইজা পেনিনসুলা ইন দ্য সাউথ ওয়েস্ট অফ এশিয়ার পর ফুল স্টপ বসবে। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেনের আনসার। আমি আশা করি তুমি সবগুলো আনসার ঠিকভাবে পেরেছো, পেরে থাকলে তোমাকে অনেক অভিনন্দন। আজকের ক্লাসটাতে বন্ধুরা আমরা পাংচুয়েশন নিয়ে পড়াশোনা শুরু করলাম এবং আমরা ফুল স্টপ আর কমায়ের ব্যবহারগুলো দেখলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা অন্যান্য পাংচুয়েশন মার্কসের ব্যবহার দেখব এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহার দেখব। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, আর এই যে ক্লাসটা করলে আমার সাথে, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।